¿Tenerla? সমাজ ভালো থাকুক, ঘর ভালো থাকুক, পরিবার ভালো থাকুক, এটাই আমার কাছে কামনা। যদিও পূজোটা খুব তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি, যেহেতু তিথির বিষয়ে খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, যদিও মন আজ খুব ভারাক্রান্ত, আমাদের আনন্দটা কমে গেল। আমরা মানতে পারছি না যে আজকে দশমী, কথা আমি বলছিলাম যে আজকে দশমীটা মানতে পারছি না আমরা। আরো এক দুই দিন পরে দশমীটা আসলে আমাদের জন্য, সবার জন্য আনন্দ উপভোগ করার জন্য ভালো হতো।
সবার মঙ্গল করেন, সবাই যাতে মানে ভালোভাবে চলতে পারে, যেভাবে দুর্ঘটনা চতুর্দিকে হচ্ছে সবাই যাতে সবকিছু থেকে মুক্তি পায়, মা যাতে সবাইকে রক্ষা করেন, এটাই চাইছি সবার মঙ্গল। যদিও এই বছর পুজো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, কি বলবেন? মা এবার মানে শুরু থেকেই খুব তাড়াতাড়ি, মানে নিজেই খুব তাড়া ছিল যাওয়ার জন্য, এজন্যই মনে হয় মানে উনি খুব তাড়া ছিল উনার, যে আমি এসেই তাড়াতাড়ি চলে যাবো খেতে আর কি। আমার নাম অনুপ কুমার দে, আমরা গুয়াহাটি থেকে এখানে আসছি শুধু পুজো দেখার জন্য। হ্যালো, তো চার দিন পুজোতে ঘুরলাম, খুব ভালো লাগলো। এখানে ত্রিপুরার প্রথম পূজা দেখলাম, ফার্স্ট সব জায়গায় আসলাম, দুর্গা বাড়িতে আসলাম, সব জায়গায় আসলাম, পূজা দেখলাম, খুব ভালো লাগলো। আর শান্তিভাবে সব কিছু পূজা হয়েছে, খুব ভালো। আজকের দিনটা আমি দশমী পুজো হয়েছিল, আজকে আমরা ভালোভাবে পুজো করলাম, দশমী দিলাম। তো যাই হোক, খুব সবাই আশা করি সবাই যদি ভালোভাবে থাকো, শান্তিভাবে থাকো, এটাই যাতে সব কিছু মঙ্গলভাবে হয়, সবাই যাতে যে কোনো বড়ো দুর্ঘটনা হোক বা কোনো বড়ো কিছু বিপদ আপদ হোক, সব কিছু থেকে যাতে রক্ষা পায়, মা যাতে সবারই মঙ্গল করে রাখে, সবাই যাতে ভালোভাবে থাকতে পারে, এটাই কামনা। নিজের সংসারের সাথে দেশের সবাই যাতে সুস্থভাবে থাকে, কোনো অঘটন না ঘটে, আর কি সুস্থভাবে সবাই থাকতে পারে আর কি। মা তো তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে গেল, কিন্তু মানে সবাইকে যাতে সুস্থভাবে রাখতে পারে সেটাই দশমীর শুভেচ্ছা বলে।
সবাই ভালো থাকে সুস্থ থাকে আর যাতে দেশের যে অবস্থা সেটা যাতে কিছু উন্নতি হয় যাতে আমাদের মেয়েরা সুরক্ষাটা একটু ভালোভাবে চিন্তা করা হয় সব মেয়েরা ভালো থাকে মেয়েরা ভালো থাকলেই মাও ভালো থাকে মার এটি মার কাছে এটাই প্রার্থনা যে সব মেয়েরা মার যাতে ভালো থাকে সুস্থ থাকে।